ফেরেশতারা যখন প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবকে ওয়ামা দীনুকা তোমার দিন কি ছিল, আপনি তখন বলবেন হুজুর ফেরেশতাদেরকে বলবেন আমরা বাঙ্গালা ছিলাম, এত এত বুঝি নাই আমরা বাঙ্গালা ছিলাম, এই জবাব দিলে ফেরেশতারা ছেড়ে দিবে। তখন আমরা বাঙ্গাল ছিলাম কিচ্ছু বুঝি নাই, আপনি বুঝেন না আপনি বাঙ্গাল সোজা না, আপনি গরুর চামড়া আলাদা করে হাড্ডি আলাদা করে সেই গোস্ত আগুনে পুড়ে রান্না করে 32 দাঁত দিয়া চাবাইয়া খাইতে পারেন, হুজুর আমি সোজা, আমি সোজা, আপনি এত কিছু পারেন আপনি সোজা, দুনিয়ার ক্ষেত্রে আসলে সোজা কই, দুনিয়ার ক্ষেত্রে তো আপনি সোজা না, দিনের ক্ষেত্রে আসলে সোজা বাঙ্গাল, আর দুনিয়ার ক্ষেত্রে তো আপনার চেয়ে চালাক এলাকায় আরেকটা খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি না? এক দিশিম জায়গা কিনতে যাবেন, জায়গার এই দলিল নিয়া কতজনের কাছে যে গেছে, আমি কিছু কয়েক মাস আগে আপনারা আমাদের একটা মসজিদ মাদ্রাসা একটা মাদ্রাসা কমপ্লেক্সের জন্য জায়গা কিনতে তো দলিল নিয়ে মুহুরির কাছে গেছি, মুহুরি আমাকে এক লোক দেখায় বলতেছে কহজুর এই যে লোকটা আসছে, আগে আমাকে ইঙ্গিত দিছে যে এই লোকের দেখলে আমার মাথা গরম হয়, আসার পরে বলছে আপনি আমার আর কাছে আসবেন না, আমার কাছে আর আসবেন না কেন? আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, কব হুজুর ও ইনি জায়গা কিনবে জায়গার দলিল নিয়ে এখানে যতগুলো মুহুরি আছে কোনোটা বাদ নাই, এত রঙে তারে বুঝাই তার বুঝ মাথায় ঢুকেই না, তার বিশ্বাসই হয় না, সে এক আমার কাছে কতবার আসলো কত মুহুরির কাছে গেল জায়গা কিনবো, আসলে দলিল ঠিক আছে কিনা না কোনো জাল দলিল, এটার মাঠ পর্চা আছে কিনা, এটার সিএস খতিয়ান আছে কিনা, এটা বিএস খতিয়ান আছে কিনা, এটার মালিকানা মূল দলিল ঠিক আছে কিনা, এটার নকশা ঠিক আছে কিনা, একটু জায়গা কিনবেন এত কিছু খুঁজেন, আর ইসলামের ক্ষেত্রে আসলে আমি বাঙ্গাল আপনার ওই বাঙ্গাল আপনার ওই মূর্খতা দুনিয়ার ক্ষেত্রে দেখান না দিনের ক্ষেত্রে দেখান, এই সমস্ত দোহা আল্লাহর কাছে চলবে না, ঠিক কিনা? এগুলো দিয়ে আল্লাহর কাছে বাঁচা যাবে না। ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, এই পৃথিবীতে যখন সালাতের বিধান নাজির হয় নাই, যখন সিয়ামের বিধান নাজির হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আয়াত এইভাবে বলতে পারতেন আকিমুস সালা সল্লু নামাজ পড়ো, প্রথমে এটা বলেন নাই, সোমু সিয়াম পালন করো কুতিবা আলাইকুমুস সিয়াম সিয়াম ফরজ করা হয়েছে, প্রথমে বলেন নাই, হজ্জু হজ করো প্রথমে বলেন নাই, আতু যাকা যাকাত দাও প্রথমে বলেন নাই, প্রথমে বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আগে পড়ো জানো, কারণ প্রত্যেকটা আমল করার প্রথম শর্ত হচ্ছে তোমাকে জানতে হবে তারপরে আমল করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় একটি বাব রচনা করেছেন, আল ইলমু কবলাল কৌলি ওয়াল আমাল, আমল করার আগে জানো যে আমলটা কোন পদ্ধতিতে করবে কিভাবে করবে এটা জানো। প্রিয় ভাই আমার জীবনে যত আমল করছেন, কয়দিন গেছেন হুজুর আমার নামাজটা একটু দেখেন তো, আমার নামাজটা সঠিকভাবে হচ্ছে কিনা, হুজুর আমি রুকু করছি আমার রুকুটা হচ্ছে কিনা, হুজুর আমি যে সেজদা করছি আমার সেজদাটা হচ্ছে কিনা, গেছেন কয়দিন কয় আলেমের কাছে গিয়েছেন, মিয়া সাহেব একটা হাদিস জানার জন্য আল্লাহু আকবার, স্রেফ শুধুমাত্র একটা হাদিস জানার জন্য কোন কোন মুহাদ্দিস মাইলের পরে মাইল, ইমাম বুখারী রহিমাহুল্লাহর জীবনী থেকে পাওয়া যায় একটা হাদিস সংগ্রহের জন্য এক মাইল দুই মাইল নয় 300 মাইল পর্যন্ত সফর করেছেন একটা হাদিস জানার জন্য আল্লাহু আকবার। একজন মুহাদ্দিস তিনি বলছেন সাকান্তু বিল মাদিনা, আমি মদিনাতে গেলাম, মদিনায় গিয়ে সালাসান মদিনায় গেলাম একটা হাদিস জানবো, যাওয়ার পরে ওস্তাদকে খুঁজতে লাগলাম, এলাকার লোকেরা বলো ওস্তাদ তো সফরে গিয়েছে কবে আসবে ঠিক নাই, সেই যুগে তো আর মোবাইল নাই কল দিয়ে খবর দিবে, বললো আসবে অপেক্ষা করেন, এইভাবে অপেক্ষা করতে করতে পাক্কা 3 মাস অপেক্ষা করেছে শুধুমাত্র একটা হাদিস জানার জন্য, আল্লাহু আকবার, একটা কয়টা হাদিস, একটা। আপনি সব সময় বলেন হুজুর আপনারা খালি এক এক হুজুর এক একটা বলেন, এক এক মাসালা এক এক রকম, আমরা যাবো কোথায়? মিয়া সাহেব একটা মাসালা সঠিকভাবে জানার জন্য কয়দিন কয় আলেমের কাছে গিয়েছেন, কয়দিন সময় দিয়েছেন? মিয়া সাহেব আমি আমার জীবনের কথা বলছি, বিশ্বাস করেন
কোনো কোনো মাসআলার দলিল বের করতে গিয়ে কোনো কোনো দিন রাতের বেলা কিতাব নিয়ে বসেছি, ফজর হয়েছে, ফজরের নামাজ পড়ে আবার কিতাব নিয়ে বসেছি, বহু রাত গিয়েছে একটা মাসআলার সমাধান খোঁজার জন্য। আল্লাহ আকবার। শুধু আমার জীবনে নয়, প্রত্যেকটা যোগ্য আলেমের জীবনে এমন বহু সময় গিয়েছে এক একটা মাসআলা জানার জন্য। দিনের পর দিন গিয়েছি, রাতের পর রাত গিয়েছি, সাহাবীরা সফর করেছেন, মুহাদ্দিসরা একটা হাদিস জানার জন্য মাইলের উপরে মাইল সফর করেছেন। আমি আপনাকে বলছি, একটা মাসআলার সঠিক সমাধানের জন্য দলিল ভিত্তিক জানার জন্য কয়জনের কাছে গিয়েছেন, কয়দিন সময় দিয়েছেন, ফোন দেন, 10-15-20 বার কল দিয়ে হুজুরের না পাইলে বাদ দিছি, ফোন ধরে নেই, চেষ্টা করছি, কয়বার চেষ্টা করছেন, 20 বার। পরে আমরা যখন ফোনটা ধরি, এবার আমাদেরকে ধর্ম, হুজুর মাসালায় ঠিক হয়ে গেছি, আপনার ফোন দিছি হুজুর, আপনি ধরেন না, হুজুরের আর কাম নাই, হুজুর ফোনটা নিয়ে বসে আছে, আপনি মাসালার জন্য ফোন দিবেন, হুজুর ঠাস করে ধরে আপনাকে মাসালাটা বলবে, হুজুরের কাজ আছে। আমি এসাই বলতে চাচ্ছিলাম, কই দিন চেষ্টা করেছে, আমি শুধুমাত্র আপনার অজুটা দেখাই, আপনি আপনার অজুটা নিয়ে একটু ভাবেন, এই একটা অজু, এই একটা আমলের ভিতরে আমাদের কত ভুল রয়ে গেছে। সুবহানাল্লাহ, বলেন আপনি 20 বছর অজু করছেন, আপনি 30 বছর অজু করছেন, আপনি 20-30 বছর অজু করছেন, অথচ অজুটাই এখন পর্যন্ত সুন্নাত তরিকা মতো হয় নাই। নামাজ তো বহু পরের কথা, নামাজ তো বহু পরের কথা, প্রিয় হাজরিন, আল্লাহু আকবার। তাহলে অজুটা দেখেন যে আপনি এক অজুতে কত ভুল করছেন। নাম্বার এক, এক নম্বর ভুল করি, অজু শুরু করতে হয় বিসমিল্লাহ বলে। মুসনাদ আহমদে হাদিস এসেছে, সহিহুল জামি কিতাবে হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা উদুআ লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, যে ব্যক্তি লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, ওই ব্যক্তির অজু হবে না, যে ব্যক্তি অজু করার শুরুতে বিসমিল্লাহ বলল না তার অজু পরিপূর্ণ হলো না। তাহলে অজু শুরু হবে গল্প দিয়ে, অজু দিয়ে, আর আপনার অজু শুরু হয় গল্প দিয়ে, দুইজন একসাথে বসে মসজিদের ট্যাপ ছেড়ে দুইজন একসাথে পাশাপাশি বসে বিসমিল্লাহ কোথায় বলবে, বিসমিল্লাহ বলার টাইম নাই তো, গল্প দিয়ে শুরু, বিয়াই আসেননি, ভালো খাইছেননি, বাপ মেয়ে যে একটা বিয়ে দিছেন ঢাকাতে আসেনি, আল্লাহ রহমতে ভালো আসেনি, ভাবি শরীরটা কেমন আছে, ঠিক না, অজু শুরু হয় কি দিয়ে, গল্প দিয়ে। বিয়ে সাহেব অজু শুরু করবেন বিসমিল্লাহ দিয়ে, এক নাম্বার ভুল করি, অজু শুরুতে বিসমিল্লাহ বলি না। হ্যাঁ, প্রয়োজনে অজুর শুরুতে আপনি কথা বলতে পারেন, আবার এখানে আরেকটা ভুল মাসালা আছে, অজু করার সময় একজন ফেরেশতা একটা রুমালের চার কোণা দিয়ে চারজন ফেরেশতা ধরে, কেউ একবার কথা বললে এক কোণা ছেড়ে দেয়, আরেকবার বললে আরেক কোণা, আরেকবার বললে আরেক কোণা, চারবার বললে চার কোণা, আমার প্রশ্ন পাঁচবার বললে কোণা কোনটা ছাড়ে, চারবার বললে তো চার কোণা ছাড়ছে, পাঁচবার বললে কোণাই তো নাই, এটা হলো বানোয়াট কথা। প্রয়োজনে আপনি কথা বলতে পারবেন, তবে যতদূর সম্ভব, যতদূর সম্ভব কথা না বলে খেয়াল করে অজু করবেন। আমি আপনাকে বুঝাচ্ছি, আপনি এখনো কতটা মূর্খ রয়ে গেছেন, আপনি এখনো কতটা অজানা আছেন, ইসলামের ব্যাপারে আপনার কতটা অজ্ঞতা আছে সেটা আপনাকে আমি বুঝাচ্ছি। নাম্বার এক, অজুতে আপনি ভুল করছেন, অজু শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, আপনি বিসমিল্লাহ বলেন না। নাম্বার দুই, দুই নম্বর ভুল করছেন, আপনি হাত ধোন সত্য, কিন্তু হাতের আঙ্গুল যে খিলাল করতে হয়, নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, ফাখাল্লিল বাইনা আসাবিয়া রিজলাইকা ওয়া ইয়াদাইকা, যখন তুমি অজু করবে তোমার আঙ্গুলের ফাঁকে খিলাল করবে। দুই নম্বর ভুল করেন, হাতের আঙ্গুলগুলো খিলাল করেন না। নাম্বার তিন, তিন নম্বর ভুল করেন, অজু করার শুরুতে আপনি কুলি করেন, কিন্তু আপনার এই কুলিটা সুন্নাহ পদ্ধতিতে হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করতেন, হাদিসের শব্দ এসেছে, মিশকাতে আছে, বুখারিতে আছে, তিরমিজিতে আছে, তামাত মাদা, তামাত মাদা মানে হলো ইদখালুল মাই ফিল ফামি ফাতাহরিকুহু সুম্মা ইনজালুহু, মুখের ভিতরে পানি ঢুকিয়ে সেই পানিটা চারপাশে নাড়ানো, পারলে একটু গড়গড়া করা, অথবা কমপক্ষে পানি দিয়ে চারপাশে নাড়াবেন, এটার নাম কুলি। আর আমরা যে কুলি করে মুখে পানি দেই, ফুস ফুস, কুলি করলেন না ফুস করলেন, এটা কুলি হয় না, ফুস ফুস। তাহলে তিন নম্বর ভুল করি, কুলিটা সুন্নত তরিকায় করি। নাম্বার চার, চার নম্বর ভুল করি, মিসওয়াকের আমল উঠে গেছে বললেই চলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু আকবার, মিশকাতে হাদিস আছে, আত্তার কি বত্তারহি কিতাবে এসেছে, আসিওয়া কুমি তোহারাতুল্লিল ফাবি ওয়া মারদাতুল্লি রব্বি,
মিসওয়াক হচ্ছে মুখ পরিষ্কার করার মাধ্যম আর মিসওয়াক হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যম সুবহানাল্লাহ তাহলে মিসওয়াকের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন হয় মিসওয়াকের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ঠিক আগ মুহূর্তে আয়েশাকে বললেন আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আয়েশা আবার চলো মিসওয়াক নিয়ে আসো মিসওয়াক নিয়ে আসলেন মিসওয়াক আনার পরে মিসওয়াকটা শক্ত মিসওয়াক করতে পারছে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা চিবিয়ে নরম করে দাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটা চিবিয়ে নরম করে দিলেন জীবনের শেষ মুহূর্তে মিসওয়াক করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহু আকবার জীবনের শেষ মুহূর্তে মিসওয়াক করেছেন তার আপনি মিসওয়াকের আবরণ ছেড়ে দিয়েছে বললেই চলে চার নম্বর ভুল করি মিসওয়াক করি না নাম্বার পাঁচ পাঁচ নম্বর ভুল করি নাকে পানি দেই সত্য যে তোর নাক ঝাড়া যে একটা সুন্না এটা আমরা জানি না ইস্তানসাক ওয়াস্তানসার হাদিসে শব্দ এসেছে ইস্তানসাক ওয়াস্তানসার ইস্তিনসাক মানে নাকে পানি দেয়া ইস্তিনসার মানে নাক ঝাড়া আমরা নাকে পানি দেই সত্য কিন্তু নাক ঝাড়ি না নাম্বার সিক্স ছয় নাম্বার ভুল করি আমরা মুখ ধুই সত্য কিন্তু অনেকেই দাড়ি খিলাল করি না দাড়ি যদি হালকা হয় তাহলে এইভাবে খিলাল করবেন আর দাড়ি যদি ঘন হয় তাহলে এক কোষ পানি দিয়ে দাড়ির মধ্যে দিয়ে দিবেন নাম্বার সিক্স ছয় নাম্বার ভুল করি দাড়ি খিলাল করি না নাম্বার সেভেন সাত নাম্বার ভুল করি আমরা হাত ধুই সত্য কিন্তু অনেকেরই হাত ধোয়ার সময় কনুইটা খালি থেকে যায় এইদিকে আমরা লক্ষ্য রাখি না নাম্বার এইট আট নাম্বার ভুল করি আমরা মাথা মাসে করি সত্য কিন্তু মাথা মাসে করার পরে যে কান মাসে করতে হয় এই আমলটা আমরা অনেকেই জানি না মাথা মাসে করবেন পানি নিয়ে সামনে থেকে একবার পিছনে পিছন থেকে আরেকবার সামনে এরপরে এই আঙ্গুলটি কানের মধ্যে ঢুকাবেন বৃদ্ধাঙ্গুলটি কানের পিছনে এই আঙ্গুল শাহাদাত আঙ্গুল সাব্বাবা এই আঙ্গুলটাকে কানের ভিতরে যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কের প্যাচে ঘুরাবেন আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের পেছনে পিছনে মুছে দিবেন আট নাম্বার ভুল করি আমরা মাথা মাসে করি সত্য কান মাসে করি না নাম্বার নাইন নয় নাম্বার ভুল করি আমরা পা ধুই সত্য পায়ের আঙ্গুলগুলো খিলাল করি না নাম্বার টেন দশ নাম্বার ভুল করি অজু করার পরই মসজিদে দৌড়ের প্রতিযোগিতা শুরু করি নামাজের রাকাত ধরার জন্য বিশেষ করে একামত যখন শুরু হয়ে যায় কিভাবে তাড়াতাড়ি গিয়ে রাকাতটা ধরবো এই জন্য দৌড়ের প্রতিযোগিতা শুরু করে দেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা আবু দাউদে হাদিসটি আছে ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ফালা ইদা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসাউনা ওয়া আতুহা তামশুনা ওয়া আলাইকুমুস সাকিনা শুনো যখন নামাজের একামত হয়ে যাবে নামাজের জন্য একামত যদি শুরুও হয়ে যায় তখনও নামাজের কাতার বা রাকাত ধরার জন্য দৌড়ের প্রতিযোগিতা দেয়া যাবে না দৌড়ানো যাবে না স্বাভাবিক গতিতে হেঁটে যেতে হবে নয় নম্বর যে ভুলের দশ নম্বর যে ভুলের কথা বলছি তা হচ্ছে অজু করার পরে আমরা দোয়াও পড়ি না আর দুই রেখাত সালাত আছে এটাও আমরা জানি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অজু করার পরে তিনটি দোয়া আল্লাহ রসুল থেকে পাওয়া যায় নাম্বার এক কালিমায়ে শাহাদাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা যখন অজু করার পরে একবার কালিমায়ে শাহাদাত পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা উন্মুক্ত করা হয় যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতের মেহমান হতে পারবে আল্লাহু আকবার একবার কালিমায়ে শাহাদাত কত ছোট্ট আমল ইচ্ছা করলে সারা জীবন করতে পারে এক মিনিট তো সময় লাগবে না এই আমলটা আমরা জানি না দুই নাম্বার দোয়া অজু করার পরে পাওয়া যায় আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিনা ওয়া জাল্লি মিনাল মুতাতাহহিরিন এই আমলটি তিন নাম্বার আরেকটি দোয়া পাওয়া যায় সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওই যে আপনার বৈঠকের শেষের যে দোয়া এই দোয়াটি এই তিনটি দোয়া এরপরে দুই রাকাত সালাতের কথা হাদিস দ্বারা প্রমাণিত মিশকাতে হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে মেরাজে গিয়ে ঘুরে এসে বিলালকে ডাক দিয়ে বললেন বিলাল ইন্নি সামিতু দফান আলাইকা ফিল জান্নাহ ও বিলাল আমি জান্নাতে তোমার পায়ের দফ দফ আওয়াজ শুনলাম বিলাল বলো তো দেখি এমন কোন আমল করো যেই আমলের কারণে তুমি দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান হয়ে গেলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ তেমন কোন আমল করি না শুধু একটা আমল গুরুত্বের সাথে স্পেশাল করি সেই আমলটা হলো যখনই অজু করি অজুর পরে দুই রাকাত সালাত আদায় করি আল্লাহু আকবার ভাই আবার আমি আপনাকে বুঝাতে চাইলাম দেখেন আপনি শুধুমাত্র অজু ধরলাম এই অজুতে কত ভুল আপনি করছেন এবার যদি নামাজ ধরি তাহলে সারা রাত আমাকে সময় দিতে হবে খালি নামাজের টু দ্য পয়েন্ট আপনাকে বোঝানোর জন্য সম্মানিত প্রিয় ভাই
অনুরোধ করে বলবো, এদিকে তাকান, খুব খেয়াল করে ডানে বামে হাঁটবেন না, স্টেজে আর কেউ আসবেন না, আলোচনার মাঝে হাঁটলেই আলোচনায় ব্যাঘাত সৃষ্টি হয়, মেহরবানি করে কেউ হাঁটা চলা করবেন না, স্টেজে আর কেউ উঠবেন না, এদিকে তাকান, খুব প্রয়োজন হলে আসবেন, এদিকে তাকান। প্রিয় ভাই, আবার বলতে চাচ্ছিলাম, তাহলে ইসলাম শিখা, এলম শিখা, এটা কি হুজুরদের উপরে ফরজ না আমাদের উপরেও? প্রত্যেকটা মুসলিমের উপর ফরজ। হ্যাঁ, আপনি সব মশালা জানবেন সেটা আপনার দ্বারা সম্ভব নয়, কিন্তু আপনার ইমান রক্ষার জন্য, ফরজ ইবাদত করার জন্য যা জানা প্রয়োজন সেটা আপনাকে জানতে হবে। আরবিতে পারলে আরবিতে, আরবিতে না পারেন বাংলাতে, বাংলা পারেন না কাউকে দিয়ে, হুজুর আমাকে মশালাগুলো শিখায় দেন। মাঝে মাঝে আলেমদের কাছে যাবেন, কিছু আমল প্র্যাকটিক্যাল দেখে দেখে শিখতে হয়। মনে করেন সাঁতার শিখবি, এখন ঢাকা শহরে একটা ছেলে পুকুরও দেখে নাই, খাল নদী নালায়ও কোনোদিন যায় নাই, খালি বইতে পড়ছে, বইতে পড়ে পড়ে শিখতেছে। কি সাঁতার শিখার জন্য নদীতে যেতে হয়, পুকুরে যেতে হয়, তারপরে একজনের পেটের নিচে হাত দিবে, তারপরে হাত পা চারটাকে খুব জোরে সোরে নাড়াতে হয়, মাঝে মাঝে ডুব খেতে হয়, মাঝে মাঝে পানি পেটে যাবে খেতে হয়, এরপরে সাঁতার শিখা যায়। এইভাবে যতবার পড়বে সাঁতার শিখা শিখতে পারবে না, বরং সাঁতার শেখার জন্য কোনো ব্যক্তির সাথে তাকে পুকুরে যেতে হবে, প্র্যাকটিক্যাল শিখতে হবে। ঠিক ইসলাম ধর্মের কিছু ইবাদত পড়ে পড়ে শেখা যায়, আর কিছু ইবাদত আছে প্র্যাকটিক্যাল আলেমদের কাছে গিয়ে প্র্যাকটিক্যাল দেখে দেখে শিখতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু কিভাবে শিখিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমি ওযু করব? সাহাবীদেরকে জিজ্ঞেস করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেছেন, কেমনে ওযু করবে একটু বলেন, ওযু কিভাবে করব? তিনি বললেন, পানি নিয়ে আসো। পানি নিয়ে এসেছেন, অজু করে দেখিয়ে দিয়ে বললেন, হাযা উযূ রাসূলিল্লাহ, এই অজু হলো রসুলের অজু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অজু করতেন। আমাদের এদিকে আমাদের ওই প্র্যাকটিক্যাল শিখার ব্যবস্থাটা চলে গেছে বললেই চলে, যার কারণে অজুতে ভুল, রুকুতে ভুল, সেজদায় ভুল, নামাজে ভুল, ভুলের কোনো শেষ নেই। প্রিয় বন্ধুগণ, নাম্বার এক, এক নম্বর যে পয়েন্ট বললাম, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, সময় কম, বিষয় খুব গুরুত্বপূর্ণ, এক নম্বর পয়েন্ট আপনাকে শিখতে হবে। নাম্বার দুই, দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনার সন্তানকে ইসলাম শিখানো, দিন শিখানো আপনার উপরে ফরজ। আপনি নিজে শিক্ষা করা যেমন আপনার উপরে ফরজ, আপনার সন্তানকে শিখানো ফরজ। সহিহ বুখারীতে হাদিস এসেছে, মিশকাতে আছে, আত্তার কিবত তারহিব কিতাবে এসেছে, সহিহুল জাম কিতাবে আছে, মুস্তাদ আহমদ এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে, আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করেছেন আপনাকে প্রশ্ন করা হবে। প্রত্যেকটা বাপের জন্য একটা কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, কলিজা দিয়ে শুনতে হবে, মনটা খুলে শুনতে হবে। প্রিয় বাবারা, প্রিয় মা, আপনাকে বলছি, আপনি সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করছেন? আপনি সেই শিক্ষায় শিক্ষিত করছেন, মনে করছেন যেই শিক্ষা গ্রহণ করলে টাকা বেশি কামানো যাবে। কেন আপনি আপনার ছেলেকে দুনিয়াবী শিক্ষায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন? কেন আপনি আপনার সন্তানকে দেশের পড়ালেখা শেষ করিয়ে চাচ্ছেন লন্ডন পাঠাতে, চাচ্ছেন কানাডা পাঠাতে, চাচ্ছেন আমেরিকা পাঠাতে? লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমার ছেলে বড় অফিসার হবে, বড় টাকাওয়ালা হবে, বড় ধনী হবে। আর যদি কোরআন পড়ে, মাদ্রাসায় পড়ে, হুজুরেরা বাতি খাইতে পারে না, ওদেরকে পড়ায় লাভটা কি? আল্লাহ কসম, যদি আপনার কলিজার ভিতরে এই কথা আসে, আমি 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 আপনাকে অন্তর থেকে এই কথাটা বলতে পারি, তা হচ্ছে আপনার ইমান এখনো পরিপূর্ণ ঠিক হয় নাই, আপনার ইমান ঠিক হয়নি, আপনার ইমান ঠিক হয় নাই। মনে রাখবেন, আপনার সন্তানের রিজিক ওই ইংরেজি শিক্ষার ভিতরে নাই। আমি ইংরেজি শিক্ষার বিরোধী না, ইংরেজি আপনি শিখান, অঙ্ক আপনি শিখান, ভার্সিটিতে পড়ান, তবে আগে সন্তানকে দিন শিখাবেন, এটা আপনার উপরে প্রথম ফরজ। দিন শিখার পরে পাশাপাশি সে অঙ্ক ইংরেজি জেনারেল লাইনে শিক্ষিত হবে, অসুবিধা নেই। কিন্তু আমি আপনার টার্গেটের কারণে আমি অবাক হচ্ছি, আমি আপনার টার্গেটের কারণে অবাক হচ্ছি। আপনার টার্গেট আমার ছেলে বড় অফিসার হবে, আমাকে খাওয়াবে। মিয়া সাহেব, সন্তান যদি সুসন্তান না হয়, সন্তানের ভিতরে যদি কোরআন সুন্নার শিক্ষা না ঢুকে, এই সন্তান কোটিপতি হতে পারে, কিন্তু ওই সন্তান দিয়ে আপনার লাভ তো হবে না, বরং আপনার জীবন ধ্বংস হবে। তার বাস্তবতা দেখেন না, গত কয়েকদিন আগের কথা, বাড্ডায় ঢাকাতে তার বাড়ি আছে, নরসিংদীতে তার বাড়ি আছে, ব্যাংকার ব্যাংকার, কোটি কোটি টাকা তার আছে, সেই কোটি টাকার মালিকটা যখন মারা গেল, ছেলেরা তার লাশটাকে গাড়ির গ্যারেজে ফেলে রেখেছে, তার লাশটাকে গাড়ির গ্যারেজে দুই দিন পর্যন্ত ফেলে রেখেছে,
সম্পদ বণ্টন করছে, ছেলে এদিকে কোটি কোটি টাকার মালিক অথচ নিজের টাকা দিয়ে তার জানাজার তার কাফন আর দাফনের ব্যবস্থা হয় নাই, এলাকার মানুষেরা চাঁদা তুলে তার কাফন আর দাফনের ব্যবস্থা করেছে। কি বুঝতেন, কি বুঝতেন মিয়া সাহেব? অসুস্থ হলে আমরা ছেলের চিন্তা করি, মেয়ের চিন্তা করি, আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আহা আমার সন্তানদের কি হবে, আর সন্তান সন্ততি স্ত্রী বিবি বাচ্চা তাদের কি হবে, এটা পরে চিন্তা করেন, আগে চিন্তা করেন আপনার কি হবে, ঠিক কি না? আমি আপনার জন্য বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই সারা দুনিয়াটা হচ্ছে ধোকা। আরে ভাই কথাটা কলিজার ভিতরে ঢুকান, সারা দুনিয়াটাই স্বার্থ। আপনার বাপ আপনাকে ব্যবহার করছে, আপনার শ্বশুর আপনাকে ব্যবহার করছে, আপনার শাশুড়ি আপনাকে ব্যবহার করছে, আপনার স্ত্রী আপনাকে ব্যবহার করছে, আপনার স্বামী আপনাকে ব্যবহার করছে, আপনার বন্ধু আপনাকে ব্যবহার করছে, সারা দুনিয়াটাই স্বার্থ। আজ টাকা আছে, বন্ধু আছে, আপনার ক্যারিয়ার আছে, বন্ধু আছে, ক্ষমতা আছে, বন্ধু আছে, অর্থ আছে, বন্ধু আছে, আজকে আপনি সব হারিয়ে নিঃস্ব হয়ে যান, আপনার বন্ধুটাও শত্রুতায় পরিণত হবে। কথা বলে ঠিক কি না? সারা দুনিয়াটাই স্বার্থ, সারা দুনিয়াটাই স্বার্থ। কি ভেবেছেন, কি ভেবেছেন, কার জন্য করছেন? আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য? সেই ছেলে আর মেয়েকে দিন শিখিয়ে যান, এগুলো আপনার জন্য কাজে লাগবে। আর না হয় দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তারা সম্পদ নিয়ে টেনশন করবে, আপনি বাপের কি অবস্থা হবে, আপনি মায়ের কি অবস্থা হবে, জীবনে একবারও চিন্তা করবে না। এখানে এমন বহু সন্তান আছে মাসের পরে মাস চলে গিয়েছে কিন্তু নিজের মার বাপের জন্য মাসে একবারও দোয়া করে নাই, এমন বহু সন্তান এখানে আছে। কথা বলুন ঠিক কি না? এমন বহু সন্তান আছে। গত সপ্তাহে একটা ভিডিও দেখলাম, একটা ভিডিও, সেই ভিডিওতে একজন নও মুসলিম পড়ছে, কইছে আপনারা যারা জন্মগতভাবে মুসলিম, যার মা মুসলিম, যার বাবা মুসলিম, তার চেয়ে ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। সে বলছে যে আপনি চাইলে আপনার বাবার জন্য দোয়া করতে পারেন, কারণ মুসলিমের জন্য দোয়া করা যায়। আপনি চাইলে আপনার মায়ের জন্য দোয়া করতে পারেন, আপনি চাইলে আপনার পরিবারের জন্য দোয়া করতে পারেন। ন মুসলিম সে বলছে আমি মুসলিম হয়েছি, আমার মা বাবা আমার সন্তান সন্ততি তারা মুসলিম হয় নাই, চাইলে আপনি দোয়া করতে পারবেন, কিন্তু আমার মা বাবা যেহেতু মুশরিক আমি চাইলেও দোয়া করতে পারবো না। আল্লাহু আকবার! আর আপনাকে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন, কি দিয়ে বুঝাই, কি দিয়ে বুঝাই? আজকে এতদিন চলে গেল কই? আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, যে মায়ের রক্ত চুষে দুনিয়া আগমন করেছেন সেই মায়ের জন্য দোয়া করার কথা আপনার মনে থাকে না? যেই বাবার, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আপনার জীবনটাকে বাঁচিয়ে রেখেছে সেই বাবার কথা আপনার মনে নেই? কথা বলে ঠিক কিনা? অথচ আপনার মায়ের কাছে যান, মাকে গিয়ে বলেন মা, মা তুমি বলো তো, তুমি যখন দোয়া করার জন্য দুটি হাত আল্লাহর কাছে তুলো, ও মা তাহাজ্জুদের সময় যখন দোয়া করো, তুমি কি মা তোমার ভাইয়ের জন্য দোয়া করো আগে, তোমার বোনের জন্য, তোমার প্রতি পরিবারের জন্য, নাকি তোমার নিজের জন্য? প্রত্যেকটা মা বলবে বাবা আমি যখন দুই হাত তুলে দোয়া করি আমি সর্বপ্রথম আমার ভাইয়ের কথা মনে থাকে না, আমার বোনের কথা মনে থাকে না, আমি নিজের কথা ভুলে যাই, আমি যখন হাত তুলে দোয়া করি আমি সর্বপ্রথম দোয়া করি বাবা তোমার জন্য দোয়া করি। আল্লাহ, প্রত্যেকটা মা তোমার জন্য দোয়া করে, আর সেই মাকে ভুলে আছো? মাসের পরে মাস চলে গেল তোমার মুখ দিয়ে রব্বির হাম হুমা কামা রব্বায়ারি সাগির একবার বীর হয় নাই, তোমার মাসের পরে মাস চলে গেল তোমার বাবার জন্য রব্বির হাম হুমা কামা রব্বায়ারি সাগির একবার বীর হয় নাই। 1991 সালে বাংলাদেশে বন্যা হয়েছে, আমার অরিজিনাল দাদাবাড়ি চট্টগ্রাম, আমার বাবা বলছে একজন মা সেই বন্যায় পানি থেকে বাঁচার জন্য আমার বাবা উঠেছেন গাছের ডালে, আর ওই মহিলা একটা ঘরের চালের উপরে উঠেছে, সেই চালের উপরে উঠে আল্লাহু আকবার যখন পানি বাড়তে বাড়তে কম গুপ পর্যন্ত এসেছে, ওই মা ছেলেটাকে উপরের দিকে ধরে, ছেলেটাকে উপরের দিকে ধরে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব আমার যদি হায়াত থাকে আমার হায়াতটুকুনো আমারই ছেলেকে দাও, আমাকে নিয়ে যাও, আমার কোনো আফসোস নাই, আল্লাহ আমার হায়াত ওই ছেলেকে দাও, আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাও, কিন্তু আমার এই সন্তানটাকে বাঁচিয়ে রাখো। আল্লাহু আকবার! প্রত্যেকটা মা তার জীবনের চেয়ে
তার সন্তানকে বেশি ভালোবাসে ঠিক কি না দুনিয়াটা কত বড় সার্থ আর সেই তোমার বউকে পেয়ে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে পেয়ে আজ তোমাকে বড় মূল্যায়ন করছে তোমাকে কেন মূল্যায়ন করছে জানো তোমার শ্বশুর তোমাকে মূল্যায়ন করে মূলত তোমাকে নয় তোমার ক্যারিয়ারকে মূল্যায়ন করে তোমার শাশুড়ি তোমাকে মূল্যায়ন করে মূলত তোমাকে নয়